নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচর অন্নপূর্ণা ঘাটে জল বাড়ছে 6 সেন্টিমিটার করে, সন্ধ্যা 7টায় 20.01 মিটার। পাহাড় লাইনে রেল চলাচল স্থগিত, বিপাকে আটকে পড়া যাত্রীরা। জাটিঙ্গা নদীর তলায় বহু বসতবাড়ি, ভয়াবহ অবস্থা বড়খলায়ও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দিন কয়েকের ভারী বৃষ্টিপাতের দরুন গোটা শহরের আনাচে কানাচে কর্দমুক্ত রূপ ধারণ করেছে। এদিকে প্রবল বৃষ্টিপাতে বরাক নদীর জলস্তর বিপৎসীমা অতিক্রম করেছে বলে জানা গেছে। বর্ষার মরশুমের শুরুতেই প্রকৃতির এমন চেহারায় আতঙ্কে ভুগছেন উপত্যকাবাসী। বিগত 4-5 দিনের ধারা বৃষ্টিপাতে বরাক নদী সহ তার শাখা নদীগুলো জলস্তর অতিক্রম করেছে। শনিবার সন্ধ্যা 6টা নাগাদ শিলচর অন্নপূর্ণা ঘাটে জলস্তর রয়েছে 20.01 মিটার। প্রতি ঘন্টায় প্রায় 6 সেন্টিমিটার করে জল বাড়ছে। পরিস্থিতি ক্রমশই ঊর্ধ্বমুখী রয়েছে বলে বিভাগীয় সূত্র মতে জানা গেছে। এদিকে সাইক্লোন অশনির দরুন চলিত বৃষ্টিপাত অব্যাহত থাকলে তা ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশা ব্যক্ত করেন বন্যা পর্যবেক্ষকরা। পরিস্থিতির ভয়াবহতার জন্য এদিন বিকেল থেকেই অন্নপূর্ণা ঘাট দুধপাতিল ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যার দরুন চরম বিপাকে পড়ে জীবন ঝুঁকি নিয়ে নৌকো দিয়ে নদী পার হতে দেখা যায় যাত্রীদের। কালকে সকাল 8টার থেকে আজকে এখন অবধি প্রায় আপনি 2.5 মিটারের উপরে কখনো 3 মিটার জল পাচ্ছে। তাহলে কালকে আপনি 7-8 এগুলো মানে উপরে আমাদের বরাকে অন্নপূর্ণা ঘাটে আজকিনের যে নদীগুলো আছে যেটা বরাকের সঙ্গে লিঙ্ক, ওগুলো থেকে আপনি জল বাড়ার দরুন আমাদের বরাকে এইভাবে জলটা বাড়ছে। প্লাস এখন বর্তমানে 6-7-8 করে বাড়ছে জল। আপনার 3টার সময় ডেঞ্জার লেভেল ক্রস হল, আমাদের 3টার সময় বিপৎসীমা অতিক্রম করেছে আপনার 19.8 সেকেন্ড। এই হলো আমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশনের স্টাফ, আমি হলাম আমাদের ওয়াটার জল সম্পদ বিভাগের স্টাফ। তো এখন কি পরিস্থিতি, জল কি ভাড়ে জল এখন জল বাড়তেই আছে? ঘন্টা কত সকাল দিকে একটু কম বাড়ছে, 4-5-6 কোনো মানে এটা লিমিট নাই, কোনো সময় 5 কোনো সময় 7 এইভাবে। এখন দেখি মানে 8-9 এইভাবে বাড়তে, আরো বাড়ার সম্ভাবনা রয়ে গেছে, দেখা যাচ্ছে যে আরো বাড়বে জলটা। আপনার মেইনলি আপনার উপরে আমাদের উপরে যে লক্ষ্মীপুর আছে আমরা ঘাট, এগুলোতে জল বাড়তেছে না। এই জলটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এনসিলের জলটা, এই জলটা আমাদেরকে এফেক্ট বেশি করছে। আচ্ছা, আপনাদের তো সামনে ফেরি পরিষেবা আজকে কটা পর্যন্ত চলছে? আজকে তো ফেরি পরিষেবা 10টা অবধি দুপুর পর্যন্ত ছিল, যখন বিপৎসীমা অতিক্রম করার আগে তারা মানে হলুদ ঝান্ডা লাগিয়েছে যে মানে রেড সিগন্যাল, এখন সিগন্যাল রেড সিগন্যাল লাগিয়ে ওরা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা তো আপনাদের মিটার, ওই মিটার যে আশপাশের জায়গাটা পুরো মানে এইখানে বাসের দোকান তারপর আরো কিছু এসব ক্লিয়ার করার জন্য আপনাদের মানে ক্লিয়ার না থাকে আপনাদের অসুবিধা হয় না কাজে? অসুবিধা তো হচ্ছে, এমনকি আমি আমার অফিসারকেও বলছি যে এটা তো দেখো বিগত অনেক বছর ধরে তারা বিজনেস করে আইছে, তারা তো অনেক ওটা আমরা এবং ইয়ে ফ্লাট কন্ট্রোল সবই বলছি, কিন্তু ওরা ফাঁকে দিয়ে আমরা এখন কাজ করতে হচ্ছে সবের সঙ্গে, তো আর দুশ্মনি করলে হবে না, এখন একটু মানে নিজেই একটু কষ্ট করি এটা চালিয়ে নিতে, আমাদের কাজ করতে হবে। অফিসাররা বলবে তোমরা যাও, আমরা কী করবো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট করবো তো আমরা, এখন এখানে এসে দেখবো যখন আমাদের কী সমস্যার মধ্যে আমাদের এই লেভেল নিতে হয়, লেভেল কাজ করতে হয়, আমাদের তো লেভেল টাইম টু টাইম দিতে হবে। তখন আমরা যদি বলি যে আমরা পারবো না, কেন পারবে না, তারা আমরা জবাব দিতে পারি না, আমাদের কাজ করতে লাগে, এইসব ঝামেলার মধ্যেই আমরা চলে কাজ করছি, লেভেল নিচ্ছি। এমনকি এরপরে এখানে যা যে কন্ডিশন আসলো আগে অক্টোবর মাসে, প্রায় নভেম্বর ডিসেম্বর মাস থেকে এখানটা কি দোষ নামা আরম্ভ হয়েছে, ওই দোষ নামতে নামতে আমাদের খুঁটিগুলো একদম সব খুঁটিগুলো এক জায়গায় হয়ে গেছে, অ্যালাইনমেন্ট সব বদলে গেছে, এখন আমরা টেম্পোরারি পোস্টের মধ্যে লেভেল একদম নিচে থাকি উঠে আইতে আছে। প্রবল বৃষ্টিপাতের দরুন বরাক উপত্যকার সড়ক সহ রেলপথও বিচ্ছিন্ন হয়ে পড়ল। রাজ্যের রাজধানী সহ বহিরাজ্যের সাথে যোগাযোগ রক্ষাকারী শিলচর গুয়াহাটি ও শিলচর হাফলং সড়কের উপর
ধস পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এরপরও প্রাণের ঝুঁকি নিয়ে কিছু যানবাহন যাতায়াত করছে বলে জানা গেছে। এদিকে ধারাবর্ষণের জেরে রেল যোগাযোগও পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। পাহাড় লাইনের বেশ কয়েকটি স্থানে রেলওয়ে ট্র্যাকের উপর ধস পড়েছে, কোথাও আবার ট্র্যাকের উপর পড়েছে বিশাল গাছও। নিউ হাফলং এর স্টেশনে ধস নেমেছে এবং রেললাইন কর্দমুক্ত জলের তলানিতে পড়েছে। শনিবার ভূমিধসের দরুন ডিটেক ছড়ায় আটকে পড়েছে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন। এছাড়াও ত্রিপুরা থেকে আসা হামসফর ট্রেন আটকা পড়েছে বদরপুর জংশনে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ব্যাপকভাবে ভূমিধস হওয়াতে বন্ধ হয়ে পড়েছে রেল যোগাযোগ, তবে এই ভূমিধসে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রবল বৃষ্টিপাতের দরুন কাছাড় জেলার বরখোলার বিভিন্ন এলাকা জলমগ্ন। খরস্রোতা জাটিঙ্গা নদী গর্ভে তলিয়ে গেছে বহু বসত বাড়ি। ক্ষতিগ্রস্ত বহু লোকেরা আশ্রয় নিয়েছেন বরখোলাস্থিত রাজা গোবিন্দচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বরখোলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, বরখোলা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি সুব্রত দেব সহ অন্যান্যরা গোটা এলাকা পরিদর্শন করে অবিলম্বে ত্রাণ শিবির ব্যবস্থা করতে জেলা প্রশাসনের কাছে দাবি জানান। এদিকে প্রবল বৃষ্টিপাতের দরুন বরাক নদীর জল বাড়ার সাথে সাথে মানিকপুরের নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। যে কোনো সময় তা নদী তীরে থাকা বসত বাড়িগুলো নদী গর্ভে তলিয়ে যেতে পারে বলে সচেতন মহলে চর্চা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে কাছাড় জেলা প্রশাসন সহ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। ফের কাছাড় জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বছর ২৫ এক যুবকের, পাশাপাশি গুরুতরভাবে আহত হন বছর ৪০ এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার বিকেল ৩টা নাগাদ উদারবন থানাধীন লাঠিগ্রাম জাতীয় সড়কে। নিহত যুবক লাঠিগ্রামের বাসিন্দা আব্দুল খালিক বড়লস্কর, আহত ব্যক্তির নাম তুতন আলী গাজী। জানা গেছে এদিন বিকেলে শিলচর থেকে আসা এক দ্রুতগামী বলেরো গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আব্দুল খালিফ বড়লস্কর নামের এক যুবককে সজোরে ধাক্কা মেরে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুল, পাশাপাশি গুরুতর আহত হন একজন। এদিকে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর স্থানীয়রা উদারবন থানায় খবর দিলেও সময় মতো থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছানোর তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ক্ষুব্ধ জনগণ। ঘটনা সংঘটিত হওয়ার পর প্রায় ২ ঘন্টা পর উদারবন থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বলে জানা গেছে। গাড়ি যাওয়ার সময় আপনার বাম সাইড দিকে, বাম সাইড এর রাস্তা হেঁট আনে মাস করা যাওয়ার জন্য হেঁট গাড়ি বাদ খুব ফুল স্পিডে আগে তারে মারছে। তুতনালী নাম তারেও মারছে, মানে মানে গাড়িটা খুব স্পিডে গেছে ঘরে আমরা দেখতে পাচ্ছি। তার নাম খালি গেছে লস্কর, বাড়ি লাঠি গেম পিটোর পড়া আর তুতনালী গাজি আর একটা ছেলে এগুলো ডাউয়া মারছে, তারা মারার পরে এটা হ্যাঁ অসম মিজোরাম অন্তরাজ্য সীমান্তের পাগলাছড়ায় মিজো দুষ্কৃতীদের সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার হিন্দু সম্প্রদায়ের জনগণ। বিগত এক সপ্তাহ আগে সীমা বিবাদের পর মিজোদের দৌরাত্ম্য আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ জানান ভুক্তভোগীরা। পূর্বে অসম সীমান্তে থাকা লোকেদের গবাদি পশুরা কাঁটাতার পার করলে তাদের কাছ থেকে জরিমানা নিয়ে সেগুলো ফেরত পাঠালেও বর্তমানে নতুন ফরমান জারি করে মিজোরা। এছাড়াও অসমের বনাঞ্চলের ভেতর অবৈধভাবে প্রবেশ করে তারা নিজেদের ইচ্ছে মতো বাগান বানানোর কাজ শুরু করেছে এবং অসম সীমান্তের হিন্দু সম্প্রদায়ের অসহায় লোকেদের ৪০০ টাকা হাজিরা দিয়ে দিনমজুরের কাজ চালাচ্ছে তারা বলে অভিযোগে জানান তারা। বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন ভুক্তভোগী জনসাধারণ। আমরা ডাইরেক্ট কইছেন তোমরা গরু আছে কিছু আমরা ভাই হস্তির গরু আইছে সাংগিয়া নেও আমরা আনছি তোমরাও নিচু আইয়া এখন কিন্তু আর ভাই চাই না।
আমরা জায়গা পাইলেও আমরা নিয়ে নিব। সাইক্লোন অশনির প্রকোপ পড়েছে অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে। সম্প্রতি সাইক্লোন অশনির জেরে দিন পাঁচেক থেকে টানা বৃষ্টিপাতে উত্তর পূর্বাঞ্চলের বেশ কটি রাজ্য এ মুহূর্তে ভয়াবহ রূপ ধারণ করেছে। উত্তর কাছার পার্বত্য জেলার কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পের নদী বাঁধের সুইস গেট খুলে দেওয়ায় জলবন্দী হতে হচ্ছে হাজার হাজার বাড়িঘর। বেগতিক জলের প্লাবনে ভেসে যাচ্ছে ঘরের আসবাবাদি সহ মূল্যবান সামগ্রী। জলবন্দী আক্রান্ত লোকজনের উদ্ধার কার্যের অপেক্ষায় রয়েছেন অসংখ্য অসহায়রা। মধুরবন্দ এলাকায় বরাক নদীর ভাঙনের ফলে আতঙ্কে দিন যাপন করছেন স্থানীয়রা। শনিবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্থানীয়রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মধুরবন্দ এলাকায় প্রায় বছর দেড়েক আগে এই নদী মাঁধ নির্মাণের নামে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছিল জল সম্পদ বিভাগ থেকে, কিন্তু বাঁধের কাজ অতি নিম্নমানের হয়েছে বলে অভিযোগ করেন তারা। দীর্ঘদিন থেকে নদী ভাঙনের সমস্যায় ভুগছেন, আতঙ্কে দিন যাপন করছেন তারা, কিন্তু আজ অবধি সেই সমস্যার কোনো সমাধান না হওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসী। তারা আরও যোগ করে বলেন, এই কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার এমাদউদ্দিন মজুমদার সহ কয়েকটি বস্তার মধ্যে মাটি ভরে বাঁধ আটকানোর চেষ্টা করছিলেন, এছাড়া কোনো কাজের কাজ করেননি, যার দরুন বর্তমানে প্রবল বৃষ্টিপাতে তীব্র সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে তাদের। তারা আরও অভিযোগে জানান, শিলচরের বিধায়ক বা তার প্রতিনিধি কখনো এই এলাকা পরিদর্শন করতে আসেননি, তাই বিষয়টি নিয়ে বিহিত ব্যবস্থা করে দিতে কাছাড় জেলার জেলা উপায়ুক্তর দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। বর্তমানে যে সিচুয়েশন আপনারা দেখরা, অত্যন্ত ডেঞ্জারাস পরিস্থিতিতে আমরা এখানে আসি এবং এতদ অঞ্চলের যারা মানুষ আছে এরা আতঙ্কিতর মাঝে আছে। আপনারা দেখরা যে বিগত কয়েক এক বছর থেকে এখানে নদী ভাঙ্গনের যে সমস্যা, কিন্তু এটা সমাধান করার মতো কোনো ধরনের উপায় নাই। আপনারা দেখুন, আমরা শিলচর শহরে নবমী বরাক হয়েছে, হওয়ার পর আমরা এখানে কাজের কোনো ধরনের ইম্প্রুভমেন্ট নাই। আমরা বর্তমানে যে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট যে কাজটা করার কে বা কারা করা এটা আমরা নিজেও জানি না। আর যে কাজগুলো হয়েছে এখানে দেখা গেছে এইটা কয়েকটা বস্তার মধ্যে পলি মাটি ঢুকাই রাখা হয়েছে, আর তারপরে দেখা গেছে তারা কয়েকখানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিছু অনগোয়িং কাজ আছে, কিন্তু এই কাজগুলো বিগত এক বছর থেকে তো এতটুকু কাজ কেটা ইম্প্রুভমেন্ট হয়েছে নি। যে কাজ এক বছরে 80% শেষ হওয়ার কথা আসলো, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কাজ হয়েছে না। কারণ এটাই যে টোটালি কন্ট্রাক্টরের গাফিলতির কারণে এই কাজগুলো হয়েছে, এই বস্তার মধ্যে মাটি ঢুকাই কাজ করানো হয়েছে, কাজের কোনো সৌন্দর্য নাই, কোনো ধরনের সেফটি নাই। কাছাড় জেলার ডলু ময়নাগর লালবাগ চা বাগানের শ্রমিকদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে সম্পূর্ণ স্বৈরাচারী মনোভাব নিয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় 144 ধারা জারি, চা বাগানগুলোর সাথে জেলার সমস্ত যোগাযোগকে বিচ্ছিন্ন করে হাজার হাজার পুলিশ CRPF নিয়ে জোর করে JCB দিয়ে চা গাছ উপড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আজ দুয়ারবন্দ বাজারে শ্রমিক সংগঠন AIUTUC-র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সদস্যরা বলেন, আসামের চা শিল্পই একমাত্র বৃহৎ সংখ্যক লোক কর্মরত রয়েছেন, সরকারের পক্ষ থেকে রাজ্যের শিল্প উদ্যোগকে রক্ষা করার পরিবর্তে বিভিন্ন অজুহাতে একের পর এক শিল্প ধ্বংস করা হচ্ছে। ডলু ময়নাগর লালবাগ চা বাগানের 21টি সেকশনের চা গাছ উপড়ে ফেলে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে প্রথম থেকেই শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেই সব বাগানের স্বীকৃতিপ্রাপ্ত CITUINTUC ও BMS নিয়ন্ত্রিত চা শ্রমিক সংগঠনের নেতারা কয়েক মাস পূর্বে শ্রমিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে চা বাগান মালিক ও প্রশাসনের সাথে গোপন চুক্তিতে স্বাক্ষর করে সচল বাগানকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তথাকথিত শ্রমিক সংগঠনগুলির শ্রমিক বিরোধী অবস্থানের বিরুদ্ধে সাধারণ চা শ্রমিকরা সংগঠিত হয়ে চা শিল্পকে রক্ষা করে পার্শ্ববর্তী পরিত্যক্ত অনুর্বর জমিতে বিমানবন্দর নির্মাণের দাবি বারবার উত্থাপন করে তারা বলেন, প্রশাসন প্রথম তাদের আন্দোলনকে গুরুত্ব দেয়নি, কিন্তু পরবর্তীতে শ্রমিকদের প্রবল প্রতিবাদের মুখে পড়ে বারবার জমি নির্ধারণ করতে ব্যর্থ হয়, গণশুনানির ব্যবস্থা করে। প্রশাসনের আধিকারিকের সামনে হাজার হাজার শ্রমিক যুক্তি দেখিয়ে সেই স্থানে বিমানবন্দরের জমি অধিগ্রহণ না করে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি তুলে ধরে। পরপর দুটি গণশুনানির পর 2500 শ্রমিকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলাশাসকে প্রদান করে চা বাগান ধ্বংস করে বিমানবন্দর তৈরির পরিকল্পনা থেকে বিরত থাকার দাবি জানায়। কিন্তু প্রশাসন শ্রমিকদের কোনো যুক্তিতে
গ্রাহ্য না করে গণশুনানির সিদ্ধান্তের বিরুদ্ধে গায়ের জুড়ে চা বাগানে উচ্ছেদ শুরু করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সরকারের এ ধরনের চূড়ান্ত জনবিরোধী পদক্ষেপ গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে চা শ্রমিকদের আহ্বান জানান। আজকের বিক্ষোভে উপস্থিত ছিলেন দিলীপ প্রি, লক্ষ্মীচরণ আকুড়া, দিলীপ কালুয়ার, দেবু ঘাটুয়ার প্রমুখ। আমরা সেই বিমানবন্দর হওয়ার জন্য সমাজের প্রয়োজন, কিন্তু প্রশ্ন হলো যে জায়গায় বিমানবন্দরটি বানানো হচ্ছে সেই জায়গায় বর্তমান ময়নাগড়, হলু, লালবাগ চা শ্রমিকরা সেই বাগানে কাজ করে যেতেন, কিন্তু এখন প্রশ্ন হলো সরকার যদি চায় সেখানে বিমানবন্দর করবে, এটা ঠিক, কিন্তু চা শ্রমিকদের বিমানবন্দর বানানোর আগেই পুনর্বাসন দিয়ে সরকারকে উচিত ছিল সেই ময়নাগড় ডলু চা বাগানে উচ্ছেদ চালানো। বন্ধুগণ, এটা আমাদের সুপ্রিম কোর্টের আইনে আছে, যদি উচ্ছেদ করতে হয়, যদি সেখানে জনবসতি থাকে, তাহলে সেই জনগণের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই তাকে উচ্ছেদ করতে হয়। কিন্তু আমরা দেখলাম এখানে কোনো ক্ষতিপূরণ তো দূরের কথা, শ্রমিকদের সাথে কোনো আলাপ আলোচনা না করেই এই বিমানবন্দর উচ্ছেদ কাজ চালানো হচ্ছে। তাই বন্ধুগণ, আমরা প্রতিবাদ জানাচ্ছি। গুণোৎসব পরীক্ষার চতুর্থ দিনে নরক যন্ত্রণা ভোগ করতে হলো পড়ুয়াদের। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে থই থই করছে নালা নর্দমার জল, অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন গোটা করিমন শহর। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথ থেকে জলে ছুঁয়ে নিয়েছে পড়ুয়াদের কক্ষ। এহেন পরিস্থিতির মধ্যে গুণোৎসব পরীক্ষা দিতে হলো পড়ুয়াদের। যেহেতু বিভাগীয় কর্তৃপক্ষ পরীক্ষা অনুষ্ঠিত করার নির্দেশ দিয়েছেন, তাই বিদ্যালয় কর্তৃপক্ষ পুরোপুরি নিরুপায়, ফলে নরক যন্ত্রণা উপেক্ষা করে পরীক্ষা অনুষ্ঠিত করতে হয়। শহর করিমগঞ্জের 14 নম্বর ওয়ার্ডের মদনমোহন মাধবচরণ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে করুণ অবস্থা মিডিয়া কর্মীদের ক্যামেরায় বন্দী হয়। কি শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়ুয়ারা গুণোৎসব পরীক্ষায় বসেছে, এ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষরা বলেন। আমি দায়ী পার্সোনালি এই মুহূর্তে কি বলবো, স্কুলটা যেহেতু নিচু হয়ে গেছে, রাস্তাগুলো বছর বছর উঁচু হচ্ছে, তারপর একটা প্রবলেম আছে, ড্রেনেজের প্রবলেম, বিগত কয়েক বছর থেকেই জল বেড়ে যাচ্ছে। এটা টেকনিক্যাল প্রবলেমটা কোথায় কি আমি তো আর বলতে পারবো না। আমি খুব খুশি হব যদি সবাই মিলে আমাদের প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করে দেন, কারণ আমাদের স্টুডেন্টরা ভীষণভাবে অসুস্থ হয়ে এই জমা জলে উপর দিয়ে আসতে যেতে, আজকেও আমরা ভয় পাচ্ছিলাম ওরা কতদূর আসতে পারবে না পারবে, অসুস্থ হচ্ছে, আমরা নিজেরাও চিন্তিত, গার্জিয়ানরা চিন্তিত, ইভেন আপনারা শহরবাসীরা তো আছেনই, দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থাটা। সবাই মিলে যাতে একটা কিছু করা যায় সেই ব্যবস্থাটাই করতে হবে। আমাদের কাছা ডিস্ট্রিক্ট থেকে দুজন এসছেন, একজন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রহমান এবং একজন PWD থেকে এসছেন এ বল ভুই। আপনাকে হওয়ার পর কথা বলা হয় নাই, এমনিতে বডি হওয়ার আগে থেকেই ভীষণ দুশ্চিন্তায় আছেন। কয়েকদিন আগেও একটা মিটিংয়ে আমার সঙ্গে দেখা হয়েছিল, তখনও উনি আমাকে পার্সোনালিও বলেছেন যে আমরা এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখছি, কিন্তু অফিসিয়ালি আমার স্কুল থেকে এখনও যাওয়া হয়নি এই ব্যাপারে, কিন্তু অনেকদিন থেকে আমাদের একটা আলোচনার মধ্যেই চলছে ব্যাপারটা। ড্রাগস পাচারকারী ও সংগ্রহকারীদের লাগাম টানতে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল নীলামবাজার পুলিশ। শুক্রবার নীলামবাজার থানার ওসি সুরজ দত্তের নেতৃত্বে পুলিশের এক বিশেষ দল অভিযানে নেমে বিনোদিনীর জিপির পশ্চিম বালিয়ার আমরতল এলাকা থেকে ব্যাপক পরিমাণে ড্রাগস সহ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশি সূত্রে জানানো হয়। আটক হওয়া যুবকের নাম ইমাদুর রহমান, তার বাড়ি খাগাইলে। শনিবার করিমগঞ্জ আদালতে ধৃত যুবককে প্রেরণ করে নীলামবাজার পুলিশ। একদিকে টানা বর্ষণ, তো অন্যদিকে জমাজলে নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। শহরের জমাজল নিষ্কাশনে জেলা প্রশাসন উদ্যোগ নিলেও তা এখনও সঠিকভাবে বাস্তবায়ন হয়নি, আর এতেই মাশুল গুনতে হচ্ছে শহরবাসীদের। ঠিক এমনই চিত্র দেখা গেল রামনগর ডেভেলপমেন্ট কমপ্লেক্সে। দিন কয়েকের ভারী বৃষ্টিপাতে জমাজলে মিনি বন্যার রূপ ধারণ করেছে গোটা এলাকা। এলাকার সঠিকভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিটি অলিগলি বর্তমানে মিনি বন্যার আকার ধারণ করেছে। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জনৈক ব্যক্তি বিমল দেব জানান, ডেভেলপমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা, কিন্তু বিগত কয়েক বছর যাবৎ এখানে বৃষ্টির জমাজলে আমাদের বাইলেনে মানুষজনের
নাগরিকদের চলাফেরা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই অনেক সময় অনেক প্রতিনিধিকেও আমরা অনুরোধ করেছিলাম এই জল নিষ্কাশনের ব্যাপারে, কিন্তু তিনিরা কোনো গুরুত্ব দেন নাই। বর্তমানে আমাদের চলাফেরা এবং স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা পর্যন্ত রাস্তাঘাটে চলাফেরা ভীষণ অসুবিধার সম্মুখীন হয়েছে। এমত অবস্থায় বাজার হাট করাও এই মহিলাদের পক্ষে যাওয়া আসা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, জনসাধারণ এবং জনপ্রতিনিধিরা একটু সুনজর দিলে আমরা উপকৃত হব। দীর্ঘ কয়েক বছর ধরে বর্ষার মরশুমে নরক যন্ত্রণায় ভুগছেন করিমগঞ্জ পৌরসভা এলাকার ছন্তর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঘণ্টা দুয়েক বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় ছন্তর বাজার, মুহূর্তের মধ্যে কৃত্রিম বন্যায় ভেসে যায় বাজারটি। অনেকের দোকানে ঢুকে পড়ে নালা নর্দমা নোংরা জল, দোকানে জল ঢুকার ফলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের, এমনটাই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন করিমগঞ্জ ছন্তর বাজারের ব্যবসায়ীরা। বর্তমান ব্যবসায়ীরা বারবার পৌরসভা কর্তৃপক্ষকে কৃত্রিম বন্যার সমস্যা সমাধানের কথা জানালে তাদের কথা কেউ কর্ণপাত করেনি, কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে মাশুল নিতে মোটেও দেরি করে না কর্তৃপক্ষ বলে জানান তারা। এদিন সংবাদ মাধ্যমের মারফত তারা পৌরসভা কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন প্রতিশ্রুতি নয়, এবার তাদের স্থায়ীভাবে সমস্যা সমাধান করে দিতে হবে। আমরা দাবি হলো যে এটা ওই সন্তর বাজারটা ডেভেলপ করতো তারা, মানে প্রপার ডেভেলপমেন্ট করিয়ে দিত, আউটলেট ক্লিয়ার রাখত। এর ফলে তখন আরও আনুষঙ্গিক আরও কিছু আছে, এটা তো সন্তর বাজারে তারা আনএক্সপেক্টেড একটা বিল্ডিং বানাইয়া সব ব্যবসায়ীরা দিছে পার করিয়া। ব্যবসায়ীরা সন্তর বাজারে বইবার কোনো ধরনের কোনো ফেসিলিটি পান না। এইসব ব্যবসায়ীরা গিয়া আর্টিফিশিয়াল মার্কেট ক্রিয়েট করছে, একটা পিটাল ট্রিট নিচ্ছে, একটা গাটলাইনের কর্নারে একটা হুলোর উপরে যেখানে পার্কিং মানে প্লেস হিসাবে মিউনিসিপ্যালিটির মানে ডিক্লারেশন করা জায়গা, সেই জায়গার উপরে তারা জড়িয়ে বইছে। যার কারণে কি হইলো, একটা মানুষ যদি বাইক নিয়ে আয় যে তার বাইকটা পার্ক করার পর্যন্ত কোনো ধরনের ফেসিলিটি পান না। তো সন্তর বাজারে আমি এখানে নিব দোকানদারকে গিয়ে দিন, বারবার আমরা এই ধরনের নালিশ জানিয়ে এলাম, কিন্তু কোনো ধরনের নালিশ তারা কর্ণপাত করেন না, সব ধরনের নালিশ তারা অগ্রাহ্য করিয়া যান। আজকে বাধ্য হয়েছি আমরা সুন্দরভাবে যাতে মিডিয়ার মধ্যে প্রকাশ পায় আমরা কি ধরনের দুর্ভোগ বুঝলাম। আজকেও আমরা এখানে নাই গেছেন ভাইস চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, কিন্তু তাই তো কিছু করণীয় আমরা তো দেখলাম না তাই কিছু করতে। অনর্গল জল ঢুকে, অনর্গল জল ঢুকে, এইভাবে যদি জল ঢুকে দুই ঘন্টা বৃষ্টি দেয় তাহলে ম্যাক্সিমাম করব আবার মানে গিয়ে জল ঢুকবে। গতকালকে সন্তর বাজার মানে সন্তর বাজার মানে জল জমা মানে কিতা, ঘন্টা দুই ঘন্টার বৃষ্টি মানে কিতা, কয়েক লক্ষ টাকার জিনিস নষ্ট। মানে কত সন্তর বাজারটা পড়ছে নিশা জায়গা, এর মধ্যে যদি প্রপার ড্রেনিও সিস্টেম না থাকে এখানে অটোমেটিক্যালি জল জমবো, আর আমরা যদি বৃষ্টির জলও জমতাম তাইলে একটা কথা আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর অন্নপূর্ণা ঘাটে জল বাড়ছে 6 সেন্টিমিটার করে, সন্ধ্যা 7টায় 20.01 মিটার। পাহাড় লাইনে রেল চলাচল স্থগিত, বিপাকে আটকে পড়া যাত্রীরা। জাটিঙ্গা নদীর তলায় বহু বসতবাড়ি ভয়াবহ অবস্থা, বড়খলায়ও। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।